হ্যালো বন্ধুরা, মানুষ ম্যাজিক নাম চ্যানেলে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজও পৃথিবীতে ঘটে চলা আশ্চর্য 10টি অদ্ভুত তালিকা নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে থাকছে এর তৃতীয় পর্ব, তাহলে চলুন দেখে আসি। নাম্বার ওয়ান, একটি ছোট মাকড়সাকে বলা হয় স্পারডেলিং, অর্থাৎ শিশু মাকড়সা। মাকড়সারা কিন্তু মোটেও কিউট নয়, তবে এই নামটি কিন্তু বেশ কিউট। একটি অপরিণত মাকড়সার সরকারি নাম হচ্ছে স্পাইডারলিং। মাকড়সা প্রায় হাজারো দলে জন্মগ্রহণ করে থাকে। নাম্বার দুই, মৃত্যুর কয়েক মাস আগে ভ্যান গো তার রেড ভাইনিয়ার পেন্টিংটি বিক্রি করেছিলেন। এটি বেলজিয়ামের ব্রাসেলসে 400 ফ্রাঙ্কে বিক্রি হয়েছিল। নাম্বার তিন, আপনি কি জানেন 1783 সালে প্রথম উষ্ণবায়ু বেলুনটি একটি ভেড়া, একটি হাঁস ও একটি মোরগ বহন করে চালু হয়েছিল? বেলুনটি যাত্রীদের সাথে নিরাপত্তে অবতরণ করার আগে 4 মিনিট আকাশে স্থায়ী হয়েছিল। নাম্বার চার, উগান্ডার মোট জনসংখ্যার প্রায় 48 ভাগই 15 বছর কম বয়সী। 41 মিলিয়ন অর্থাৎ 4 কোটি 10 লক্ষ বাসিন্দার মধ্যে অর্ধেকই যুবক। আর আপনি যদি বয়সটিকে 30-এর মধ্যে প্রসারিত করতে চান, তবে শতাংশটি 77 ভাগে পৌঁছে যাবে, যা পৃথিবীতে বিরল। নাম্বার পাঁচ, ঘরে পুরুষেরা 26 মিনিটের পরেই কোনো শপিং ট্রিপে বিরক্ত হয়ে পড়েন, এদিকে মহিলারা প্রায় 2 ঘন্টা অবধি কেনাকাটার পরও ক্লান্ত হন না। তাই পরের বার আপনি খুচরা দোকানে বিরক্ত চেহারা থাকা প্রেমিকার সাথে যদি কোনো প্রেমিককে দেখতে পান, তাহলে বুঝতে হবে তারা আধা ঘন্টার বেশি সময় ধরেও শপিংয়ে এসেছেন। নাম্বার ছয়, 1600 শতাব্দীতে আরব মহিলারা বিবাহ বিচ্ছেদ করতে পারত যদি তাদের স্বামীরা তাদের জন্য কফি ঢেলে না দিতেন। আজকালকার মনে হয় আর এমনটি শোনা যায় না, তবে তার আগে কফি তুরস্কের সমাজের এতটাই অবিচ্ছেদ্য অঙ্গ ছিল যে এটি বিবাহ বিচ্ছেদের ভিত্তিও ছিল। কেননা এটি ঠিক গ্রহণযোগ্য ছিল তা কেউ জানে না, তবে বাস্তবতা এটি যে ছিল। নাম্বার সাত, একটি গ্লাস জারে রিসাইক্লিং 3 ঘন্টা টেলিভিশন দেখার জন্য পর্যাপ্ত শক্তি সঞ্চয় করে। হ্যাঁ, রিসাইক্লিং এটি কতটা গুরুত্বপূর্ণ। গড়পড়তা ব্যক্তির জীবদ্দশায় 25,000 ক্যান পুনর্ব্যবহার করার সুযোগ রয়েছে, এটি 75,000 ঘন্টা টেলিভিশন দেখার সমান। নাম্বার আট, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 10 থেকে 20 ভাগ বিদ্যুৎ বিচ্ছিন্নতা কাঠবিড়ালি দ্বারা ঘটে থাকে। এই ছোট্ট প্রাণীগুলিকে যতটা নির্দোষ বলে মনে হচ্ছে, আসলে তা নয়। কাঠবিড়ালি তার জীবাণুর প্রবণতা রয়ে গেছে, তবে ভাগ্যক্রমে তার জন্য এটি একটি সাধারণ ব্যাপার। নাম্বার নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার সবই চীনে নিষিদ্ধ। কেবল এগুলি নয়, 4,000টির বেশিও ডোমেন চীনে নিষিদ্ধ করা হয়েছে। অন্যান্য বড় নিষিদ্ধ সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোর মধ্যে রয়েছে পিন্টারেস্ট এবং টাম্বলার। নাম্বার দশ, কাউকে SMS বার্তা পাঠানো এখন নৈমিত্তিক ব্যাপার, কিন্তু আপনি জানেন কি 95 ভাগ লোক এমন কিছু বার্তা পাঠায় যা তারা কখনোই ব্যক্তিগতভাবে বলতে পারে না। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন 10টি ঘটনা নিয়ে। মারুফ ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন আর নেশাকে না বলুন। ধন্যবাদ।